নমস্কার বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন প্রত্যেকে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে হাজির হয়ে গেছি একদম সাধারণ একটি রেসিপি নিয়ে, তবে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। দুপুরবেলা ভাতের সাথে অবশ্যই আপনারা এইভাবে পুঁই শাক আর কচু দিয়ে চচ্চড়ি বানিয়ে দেখবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। আমাদের বাড়িতে প্রায়শই এই রেসিপিটি হয়ে থাকে, আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তাহলে চলুন শুরু করে দিই। গ্যাসের মধ্যে একটা কড়া চাপিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি কচু। কচুগুলো খুব ভালো করে ভাজবো। কচুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পুঁই শাক। পুঁই শাকটা আমি খুব ভালো করে ছোট ছোট করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। পুঁই শাকটা এখন দিয়ে দিলাম। পুঁই শাক আর কচু খুব ভালো করে এবার কষাতে হবে। পুঁই শাক আর কচুটা কিন্তু কড়াইয়ের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলেই সিদ্ধ হয়ে যাবে। পুঁই শাক আর কচু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখুন, তাই জন্য কিন্তু কালারটাও একদমই পাল্টে গেছে। এবারে আমি একটা অন্য প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এবার ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি 2 চামচ সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম করে নেব। তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে। এবার রসুনটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষে বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আপনারা ঝালটা কিন্তু অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নেবেন। আর দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের ইচ্ছা অনুযায়ী দেবেন। যদি মিষ্টি বেশি খেতে চান সেক্ষেত্রে একটু বেশিই দেবেন। এবার খুব ভালো করে কষিয়ে নেব। 5 মিনিট মতো কষালেই কিন্তু হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়েও আবার 5 মিনিট খুব ভালো করে কষাবো। 5 মিনিট হয়ে গেছে দেখুন, জলটা কিন্তু বেশ ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি পুঁই শাক আর কচুটা দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে 10 থেকে 15 মিনিট রান্নাটা হতে দেব। দশ মিনিট হয়ে গেছে দেখুন, রান্নাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাও অফ করে দিয়েছি। এবারে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাবো। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি পুঁই কচুর চচ্চড়ি। অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে ভীষণই ভালো লাগে। গরম ভাতের সাথে এক থালা ভাত একদম চেটে পুটে খাওয়া হয়ে যাবে। সাধারণ কয়েকটি উপকরণ বাড়িতে থাকলেই কিন্তু ঝটপট বানানো যাবে এই চচ্চড়ির রেসিপিটি। তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন।
ভালো লাগলে লাইক করার, কমেন্ট করার আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ছোট্ট চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।